আগামী 29 জুন গণ আইন অমান্যের এসইউসিআই দলের প্রচার অভিযান এবং জনমত গঠন, এসএসসি নার্সিং নিয়োগ দুর্নীতি, দলবাজি, বেকারি, নারী নির্যাতন, দুয়ারে মত প্রকল্প, পেট্রোল ও ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি 2020, শ্রম কোড, ধর্মান্ধতা, সাম্প্রদায়িক রাজনীতি, কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নানান নীতির প্রতিবাদে এর আগে একাধিকবার ডেপুটেশন ধর্ণা আন্দোলন করেও মেলেনি ফল। অবশেষে সিদ্ধান্ত গণ আইন অমান্যে পশ্চিমবঙ্গ রাজ্য এসইউসিআই এর পক্ষ থেকে আগামী 29 জুন কলকাতার রামলীলা পার্কে জমায়েতের পর গণ আইনের ডাক দেওয়া হয়েছে। সে বিষয়ে জনমত গড়ে তুলতে বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টারিং এবং দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে। আন্দোলন করা সত্ত্বেও আপনারা কি সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন না, নাকি তারা পাশে আসছে না, কি কারণে এই আইন অমান্য? দেখুন, আপনারা জানেন যে একের পর এক কেন্দ্র এবং রাজ্য সরকার জনবিরোধী নীতি জনগণের উপর চাপিয়ে চলেছে এবং এখন বর্তমানে সাধারণ মানুষ যে কিভাবে দিন যাপন করছে, মানুষের কাজ নেই, অথচ জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সাধারণ মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে একমাত্র আমাদের দল মনে করে যে গণ আন্দোলন আন্দোলন ছাড়া কোনো পথ নেই এবং এই আন্দোলনের পথে বারবার আমরা সাধারণ মানুষের কাছে এসেছি, বারবার আমরা সমর্থন পেয়েছি সাধারণ মানুষের, এবং সাধারণ মানুষের আজকে সমর্থন আছে বলেই আপনারা দেখেছেন যে গত 22 মার্চ কি দীর্ঘ কলকাতার বুকে মিছিল হয়েছে, কলকাতা এবং শিলিগুড়িতে, সেখানে সাধারণ মানুষের সমর্থন ছাড়া এত বড় আন্দোলন, এত বড় প্রতিবাদ হতে পারে না, এবং সেই প্রতিবাদ আন্দোলনেরই ধারাবাহিকতায় আজকে আমাদের গণ আইন অমান্যের ডাক দিয়েছে। আমরা আমাদের দল মনে করে যে আমরা এই আইনকে ভাঙবো এবং যে আইন মানুষের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে আজকে, সেই আইনকে ভাঙার মধ্যে দিয়ে আজকে পশ্চিমবাংলার সমস্ত ঘরে ঘরে আমরা পৌঁছে যাচ্ছি এই আন্দোলনের বার্তা নিয়ে এবং মানুষের মধ্যে এটার ব্যাপক সাড়া। এটা আমাদের আলাদা করে কোনো বক্তব্য নয়, এটা সাধারণ মানুষেরই মনের কথা, যেটা আমরা যখন সাধারণ মানুষের কাছে গিয়ে বলছি তখন তারা সেটা নিজেদের মনের একটা বলার জায়গা পাচ্ছেন যে আপনারাই আছেন একমাত্র আন্দোলনে, আপনাদের এই কথাগুলো আলাদা করে আপনাদের কথা নয়, এগুলো আমাদেরই কথা। অর্থাৎ নিত্য দিনের যে সমস্যা সাধারণ মানুষের জীবনে, সেই সমস্যাগুলো সমাধানের দাবিতেই আজকে এই আইন ভাঙার আন্দোলন, এবং আমাদের এই আন্দোলনের স্লোগান হচ্ছে আইন ভাঙো জেলে চলো। সমস্ত কারাগার আজকে সাধারণ মানুষের এই আন্দোলনে কত গ্রেপ্তার করবে করুক, আজকে প্রশাসন তাদের যত রকমের অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে তারা সব কিছুকে অতিক্রম করে গেছে। আজকে এই আন্দোলনে তারা পুলিশের গুলি, লাঠিচার্জ, মানে রাজপথ রক্তাক্ত করা থেকে সমস্ত কিছু তারা করেছে, কিন্তু আমরা এই আন্দোলনের পথ ছেড়ে যাইনি। আন্দোলনের ময়দানে মানুষ আমাদেরকে দেখেছে এবং আগামী দিনেও আমাদের সঙ্গে মানুষ থাকবে এবং আন্দোলনই যে একমাত্র পথ এইটা মানুষকে আমরা বোঝাতে। 29 তারিখ কলকাতায় কী হতে চলেছে? 29 তারিখ কলকাতাতে আমাদের বেলা 1টার সময় রামলীলা পার্কের ময়দানে আমাদের জমায়েত হবে এবং সেই সারা পশ্চিমবঙ্গের মানুষের, এটা গণ আইন অমান্য, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের মানুষের জনগণের আন্দোলন, এটা গণ আইন অমান্য আন্দোলনের সেই মিছিল আমাদের যাবে ধর্মতলার দিকে এবং সেই এই মিছিলের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল হবে এবং সেখানে আমাদের এই কর্মসূচি সফল করার জন্য আমরা এগিয়ে যাব। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুস্মিতা জোয়ারদার, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের শান্তিপুর লোকাল কমিটির একজন। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।